পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব মৎস্য দিবস। সকালে দিবসটি উপলক্ষে মৎস্য বন্দর আলিপুরের বিএফডিসি মার্কেটের হলরুমে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টরের উপজেলা অফিসার আশিকুর রহমান ও ওয়ার্ল্ড ফিশের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি। নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্য সহ জেলেরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মাছের অবাধ বিচরণের জন্য খাল নদী ও সমুদ্রে ছেঁড়া জাল ও প্লাস্টিক বর্জ্য সহ সব ধরনের বর্জ্য না ফেলার অনুরোধ জানান। এছাড়াও জাটকা না ধরতে জেলেদের প্রতিও আহ্বান জানান।